আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি ক্লাসে আপনাদের জন্য নিয়ে এলাম খুবই সিম্পল এবং কমন একটি রেসিপি, সিঙ্গারা। বাসাতেই যদি আমরা স্বাস্থ্যসম্মত উপায়ে গরম গরম সিঙ্গারা করে ফেলতে পারি তাহলে তো কথাই নেই। তাহলে চলুন করে নিতে থাকি আমার আজকের এই সিম্পল কলিজা দিয়ে সিঙ্গারা। এর জন্য একটা মিক্সিং বোলে মেজারমেন্ট পরিমাণে 2 কাপ আটা নিয়ে নিব, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটাকে ভালোভাবে মিলিয়ে নিব। 2 কাপ আটাতে 3 টেবিল স্পুন কুকিং অয়েল অ্যাড করে দিচ্ছি এবং একটা স্প্যাটুলার সাহায্যে তেলটাকে আটাতে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাজটা হাত দিয়েও করে নিতে পারেন। একটু মুঠো করে চেক করে নিচ্ছি আটা মেখে নেওয়া পারফেক্ট হয়েছে কিনা। এখানে আমার আটা মেখে নেওয়া একদম পারফেক্ট হয়েছে। এবার এতে আমি নর্মাল টেম্পারেচারের পানি অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি। পানিটা আমি একবারে দিয়ে দিব না, 2 থেকে 3 বারে অল্প অল্প করে অ্যাড করে দিব। এই সময়ে এটাকে আমি একটু হাত দিয়ে মেখে নিব এবং একটা স্মুথ ডো তৈরি করে নিব। এবার এটাকে আমি একটা গ্লাস লিডের সাহায্যে ঢেকে 20 মিনিটের জন্য রেস্ট দিব এবং এর মাঝেই আমি সিঙ্গারার পোটটা রেডি করে নিব। এজন্য একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এর মাঝে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। সিঙ্গারার জন্য পেঁয়াজগুলোকে একটু মোটা করে কেটে নেওয়া হয়েছে। এখানে পেঁয়াজগুলোকে খুব বেশি ফ্রাই করে নিব না, জাস্ট হালকা একটু নরম এবং একটু ব্রাউনিশ কালার চলে আসলেই অ্যাড করে দিচ্ছি গরুর কলিজা। এরপর দিব কিছু কাঁচা লঙ্কা কুচি, আর ঝালটা আপনাদের টেস্ট মতো অ্যাডজাস্ট করে নেবেন। এই পুর করে নিতে আমি কোনো রেড চিলি পাউডার অ্যাড করিনি, আপনারা চাইলে অ্যাড করে দিবেন, তাহলে টেস্টটা আরও বেটার আসবে। দিচ্ছি দারুচিনি, সাদা এলাচ এবং তেজপাতা এবং 1 টিস্পুন করে আদা এবং রসুন পেস্ট। দিচ্ছি 1/2 টিস্পুন করে হলুদ এবং ধনিয়া গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এবার এটাকে ঢেকে আমি 15 মিনিটের মতো কুক করে নিব। 15 মিনিট পর এর মাঝে অ্যাড করে দিচ্ছি কিছু আলু কিউব। এখানে এই কিউব করে রাখা আলুগুলো আমি আগে থেকে স্টিম করে নিয়েছি। এখানে আলু এবং কলিজার কিউবগুলো আমি প্রায় সেম সাইজ রাখতে ট্রাই করেছি। এখন এটাকে ঢেকে আমি আরও 10 মিনিটের জন্য কুক করে নিব। এখানে যেহেতু আমি সিদ্ধ আলু ব্যবহার করেছি এই জন্য রান্নার প্রসেসটা কমপ্লিট করে নিতে খুব বেশি টাইম নেবে না। 10 মিনিট পর এর মাঝে অ্যাড করে দিচ্ছি টেলে নেওয়া জিরা গুঁড়ো 1/2 টিস্পুন, তাইলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এ সময়টাতে আমি চুলার জাল বন্ধ করে দিব এবং এটাকে রেস্টে রেখে দিব। এবার পুরটা ঠান্ডা হতে হতে চলুন আমরা সিঙ্গারার জন্য রুটিটা রেডি করে নিই। দেখুন ডোটা এখন আরও বেশি সফট এবং স্মুথ হয়ে এসছে। এবার প্রথমেই ডো থেকে ছোট ছোট করে লেচি করে নিব। এই ছোট লেচিগুলো থেকে আমি একটু লম্বা শেপে রুটি বেলে নিব। সিঙ্গারার জন্য রুটিগুলো একটু লম্বা শেপেই বেলে নিতে হয় এবং এই একটা রুটি থেকে আমরা সিঙ্গারার জন্য 2টি অংশ পেয়ে যাব। আমি আরও একটা আপনাদের করে দেখাচ্ছি। এবার সিঙ্গারাতে আমরা পুর ভরে নিব। এজন্য প্রথমে এই রুটির একটা অংশতে আমি কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি এবং সিঙ্গারা তৈরিতে এই পানি গ্লু হিসাবে কাজ করবে। এভাবে এ দুটা পাশ একসঙ্গে একটু ফোল্ড করে কোণ তৈরি করে নিব। এবার এই কোণের মাঝে আমি পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। এরপর আবার একটু পানি দিয়ে দিচ্ছি চারপাশ থেকে, যেন এটা সিল করলে ভাজার সময় খুলে না যায়। এবং এরপর মাঝখানটা এভাবে ডাবল করে ভাঁজ দিয়ে এভাবে সিল করে নিলেই আমরা একটা সুন্দর শেপের সিঙ্গারা পেয়ে যাব। এখানে আরও কিছু সিঙ্গারা আমি আপনাদের করে দেখাচ্ছি।
যখন আমার সবগুলো সিঙ্গারা তৈরি করে নেওয়া হয়ে যাবে, এবার আমি এটাকে ফ্রাই করে নিতে চলে যাব। এবার একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে এলে এর মাঝে আমি সিঙ্গারাগুলো দিয়ে দিব। এবার সিঙ্গারাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। যখন এগুলোর মাঝে সুন্দর একটি কালার চলে আসবে, তখন এটাকে তেল ছড়িয়ে তুলে নিব। সেম ভাবেই সেকেন্ড প্যাচটাও ভেজে নিব। আলহামদুলিল্লাহ, কত সহজ এবং কতটা কম সময়ে হয়ে গেল আমার আজকের এই গরম গরম সিঙ্গারার রেসিপিটি। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি আমি সানমান বাপ্পি। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।